দিন দেখতেই পাচ্ছেন বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি গত কয়েকদিনের তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ তখন এই বৃষ্টি জনজীবনে প্রশান্তি নিয়ে এসেছে আপনি যখন ভাত ঘুমে তখন আমি চলে এসেছি পুরান ঢাকার বেগমবাড়ি শুটিং হাউসে এখানে চলছে রায়হান খান পরিচালিত এক্সকিউজ মি সিনেমার শুটিং থেকে আমরা আজকে প্রথম সিকোয়েন্সে ঢুকলাম এর আগে আমরা আউটডোর শেষ করলাম আউটডোর যেহেতু বৃষ্টি চলে আসবে এজন্য আউটডোরটা আগে শেষ করেছি গানের কাজ করেছি আমরা একটু উল্টো করেছি আর কি সবাই সিকোয়েন্স করে পরে গান করে আমরা আগে গান টান করে তারপর সিকোয়েন্সে আসছি তো প্রথম ছবি হিসাবে প্রথমেই আমার একটা কৃতজ্ঞতার জায়গা আছে সেটা হচ্ছে আশ্রয় যে প্রোডাকশন হাউসটা আছে আশ্রয় মাল্টিমিডিয়া তার প্রতি তারা আমাকে সুযোগটা দিছে আর সেকেন্ডলি হচ্ছে এটা অনেক আগের গল্প অনেক দিন যাবতই এই গল্পটা নিয়ে করার কথা করা হয় না একদম পিওর লাভ স্টোরি হলের ছবি বলতে পারেন একদম কমার্শিয়াল ম্যাস পিপলের ছবি মানে সাধারণ দর্শকের ছবি খুব হাইপোথেটিক্যাল বা অনেক অনেক ম্যাসেসফুল কোনো ছবি না বাট এন্টারটেনমেন্টে ভরপুর মানে সহজ কথায় বলতে গেলে দর্শকের মাথার উপর দিয়ে যাবে না একদমই দর্শকের মাথার উপর দিয়ে যাবে না প্রতিটি দর্শক বুঝবে এই সিনেমার নাম শুরুতে ছিল পায়েল হ্যাঁ পায়েল থেকে এক্সকিউজ মি করার কারণটা আমি জানতে চাই আচ্ছা সেটা হচ্ছে পায়েল নামটা একটু আমার কাছে একটু পুরনো প্লাস হচ্ছে খুব ক্যারেক্টার কেন্দ্রিক হয়ে যায় আচ্ছা যেহেতু এখানে যে মেইন প্রোটাগনিস্ট মেয়ে ক্যারেক্টারটা যারা ভাবনা করছে তার নাম পায়েল তো সেটা আসলে গল্প আসলে ওটা না ঠিক যে পায়েলেরই গল্প ব্যাপারটা তা না পায়েল এবং তার যে হিরো সে তাদের দুজনের ভালোবাসার গল্প এক্সকিউজ মি নামটা হওয়ার পেছনে কারণ হচ্ছে যে এই গল্পে একটা দিক আছে এক্সকিউজ মি বলে একটা কথা বলার চেষ্টা করেও বলাটা হয় না শেষ পর্যন্ত একটা কথা এক্সকিউজ মি বলে বারবারই অ্যাটেম্প নেওয়া হয় যে এই কথাটা বলবো আজকে একদম শেষ পর্যন্ত আর বলা হয় না বলাই থেকে যায় সেই জন্য এটার নাম আর কি এক্সকিউজ মি তো একটা দিনে সিনেমা শুটিং করছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে কারণ আমরা লাস্ট অনেক দিন যাবত অপেক্ষায় ছিলাম যে কখন বৃষ্টি আসবে আমার মনে হয় যে আমি বৃষ্টি নিয়ে আসলাম সেটে ক্যারেক্টারের নামটাও এখন পর্যন্ত কেউ জানে না সেটা আমি সময় টিভির সাথে শেয়ার করতে পারি ক্যারেক্টারের নাম হচ্ছে পায়েল এটাও একটা কমার্শিয়াল সিনেমা স্মার্ট কমার্শিয়াল সিনেমা যেখানে গল্প আছে এখন যে সিনটা আসলে করব সেটা অনেক ডিফিকাল্ট একটা সিন সো আমি একটু টেনশনে আছি কারণ এটা গল্পের একটা খুবই গুরুত্বপূর্ণ একটি দৃশ্য এখন যেটা দৃশ্যায়িত হবে তো একটু টেনশনে আছি বাট এটা আমি বুঝতে দিচ্ছি না আমার ভিতরে সেটা কাজ করছে বাটারফ্লাই ইন মাই স্টোমাক বাট সেটা অবশ্যই আমি সেটা কাউকে বুঝতে দিব না আমি খুবই প্রোর মতো যাবো সেটে মনে হবে আমার কোনো ভয় টয় কিছু নাই সিনটা শুরু করার আগ পর্যন্ত মানে আমার একটু ঝামেলা হবে বাট যখনই আমি ইন হয়ে যাবো শটে তখন আমার মনে হয় যে মানে ক্যামেরা আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড আসলে আমি ক্যামেরার সামনে আমি সবচেয়ে বেশি আনন্দে থাকি আর আমি সবচেয়ে বেশি সুন্দর থাকি সেটে বাহ সেটা আজকেও দেখতে পাচ্ছি চলুন আপনি সেটে যান আমরা আপনাকে একটু ফলো করতে চাই থ্যাংক ইউ প্লিজ ইয়া শিওর আর বেগমবাড়ি শুটিং হাউসটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে এই সিনেমার পরিচালকের সঙ্গে আমরা কথা বললাম সিনেমায় পায়েল চরিত্রে যিনি অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা তার সাথেও কথা বললাম এবার আমরা কথা বলবো এই সিনেমায় অর্থাৎ এক্সকিউজ মি সিনেমার গুরুত্বপূর্ণ একটা চরিত্রে যিনি অভিনয় করেছেন তানিয়া আহমেদ তার সাথে চলুন আপা আমি সেটে ঢুকেই বুঝতে পারলাম একটা ব্রোথেলের আপনারা শুটিং করছেন কতটুকু জানাতে পারবেন দর্শকদেরকে বিষয়টা যেটা হচ্ছে যে রায়হান তার কাজের ব্যাপারটায় মানে এতটাই মানে একটু গোপনীয়তা রক্ষা করছে
আমি যে এই গেটআপে এসে তোমাদের ইন্টারভিউ দিচ্ছি ওটা জানতে যে বকা দেবে সেটা আমি কিন্তু এখনো জানি না। তারপরেও মানে গল্পটা আসলে ভালোবাসার, গল্পটা প্রেমের, কিন্তু সে তার সাথে চড়াই উতরাইয়ে কোনো একটাভাবে ব্রথেলটা জড়িয়ে যায়। তো সেই ব্রথেলের ভেতরেও যে মানুষগুলো বসবাস করে, তাদের ভেতরেও যে মমতা আছে, তাদের ভেতরেও যে ভালোবাসা আছে, সেই জায়গাটা খুব সুন্দরভাবে প্রকাশ করেছে এই গল্পে। রায়হান ভাইয়ের প্রথম সিনেমায় আপনি যুক্ত হলেন, নিশ্চয়ই ভালো লাগা? আমার অসম্ভব ভালো লাগছে এই কারণে, কারণ রায়হানের প্রথম যে কাজগুলো করেছে সেই কাজগুলোর সাথেও যেমন সম্পৃক্ততা ছিল, আর প্রথম মুভি তো ওর একটা বেবির মতো, মানে ফার্স্ট বেবির মতো। তো আমার পরিচালনার যে প্রথম মুভি সেটা কিন্তু রায়হানের লেখা। আচ্ছা, তো এভাবে করে আসলে ওর সাথে আমার সম্পর্কের জায়গাটা তো বুঝতে পারছো কিরকম। তাহলে অনেক এটা আমাদের হচ্ছে অ্যালেক্সা মিনি, এটা দিয়ে শ্যুটিং করতেছি। লাইটটা তো আসলে গল্পের জন্য বলেন বা সিনেমার জন্য বলেন, এটা তো আসলে অনেক ইম্পর্টেন্ট। সো যেই সিকোয়েন্সে যেইভাবে দরকার সেভাবেই লাইট করা উচিত, আর আমি আসলে ওইটাই করতেছি।